হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু যারা সাইবার ক্যাফে বা সিএসপি লাইনে কাজ করেন তাদের জন্য নয়। এই টাইপের ভিডিও আমরা কিছুদিন আগে একটা বানিয়েছিলাম, কিন্তু আবার আপনাদের মাধ্যমে আমাদের টিম বা টিমের বাইরে থেকেও আপনাদের মাধ্যমে আবার আমরা জানতে পারছি বিভিন্ন সিএসপি বা বিভিন্ন সাধারণ মানুষেরও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসছে। কেন? সাধারণ মানুষ মানে সিএসপির আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারের অন্য কেউ, তাদেরও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিশ আসছে। কেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব, শুধুমাত্র ইনকাম করাটাই একমাত্র উদ্দেশ্য নয়, সাথে সাথে সবাইকে নিয়ে একটা ভালো ইনকাম, ভালো জায়গায় কাজ করা, যে কোম্পানি আপনার সাথে সাথে আপনাকে যে জয়েন করিয়েছে তার সম্পর্কেও ভাবছে, সেই জায়গায় কাজ করা। সাথে সাথে আপনারা অনেকে আমাদের টিমে জুড়ে ইনঅ্যাক্টিভ আছেন। বন্ধুরা, শুধু আমাদের টিম নয়, যে কোনো কোম্পানি যে কোনো জায়গায় আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার দিকে নজর অতটা দেয়া যাবে না। যারা আপনারা অ্যাক্টিভ আছেন আমাদের টিম বা অন্য টিমে, তাদেরকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে তারা যেন আরও আপগ্রেড করতে পারে, আরও আপগ্রেডেশনের সাথে জুড়ে থাকতে পারে। তাই বলছি বন্ধুরা, বিভিন্ন এরিয়া থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ডিটেলস ডেসক্রিপশানে থাকবে। প্লাস আমাদের সাথে বন্ধুরা, আপনারা যারা এইপিএস, সাইবার ক্যাফে, ডিএমটির ব্যবসা করেন বা ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করছেন, আমি জানি আপনারা ম্যাক্সিমাম মানুষ আইটিআর ফাইল করে থাকেন। কারণ আইটিআর ফাইল করা মানেই কিন্তু ট্যাক্স দেয়া নয় সরকারকে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার 18 বছরের উপরে বয়স, আপনার প্যান কার্ড আছে, আর সেই ব্যাংকে লেনদেন হচ্ছে। বন্ধুরা, সে আপনার ব্যাংকে লেনদেন হচ্ছে, টাকাটা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে, বন্ধুরা এটা আপনাকেই বলতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের সমস্ত দায়ভার আপনার। ব্যাঙ্ক ওসব দিকে নজর দেয় না। ব্যাঙ্ক কখন নজর দেয়? যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তাদের কাছে নোটিশ আসে বা আপনার কাছে নোটিশ আসার পরে আপনি ব্যাঙ্কে গিয়ে কন্ট্যাক্ট করেন যে কেন এমনটা হলো। বন্ধুরা, এইপিএস কোম্পানি, বিভিন্ন এইপিএস কোম্পানি আছে, বিভিন্ন ধরনের এইপিএস সার্ভিস তারা দিয়ে থাকে, মাল্টিপল ব্যাঙ্কের এইপিএস সার্ভিস তারা দিয়ে থাকে। সাথে সাথে সেভিংস অ্যাকাউন্টে যে আপনারা সেটেলমেন্ট করবেন না, আমরা বা বিভিন্ন ভালো ভালো ইউটিউবার বা ভালো ভালো টিম কিন্তু বলে থাকে আপনারা সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট করবেন না। কারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্কের সেভিংসের জন্য, ব্যবসা করার জন্য নয়। কারেন্ট অ্যাকাউন্ট খুলুন বা আপনার কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলুন বা সেলফ কারেন্ট অ্যাকাউন্ট খুলেও আপনি সেটেলমেন্ট নিতে পারেন। প্রথম কথা, বিভিন্ন কোম্পানি আপনার নামের বা আপনার বিজনেস নেম ছাড়াও ফ্যামিলি মেম্বারের অন্যান্য আদার অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্টও অ্যাড করতে দেয়। আর আপনারা এই জায়গাটাই করছেন, ভুল না ঠিক আমি বলবো না, আপনারা করছেন আদার অ্যাকাউন্ট অ্যাড করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু পয়সা লেনদেন করছেন, সেটেলমেন্ট করছেন, তুলছেন, যাই হোক ব্যবসা করছেন। অ্যাকচুয়ালি আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনের সেভিংস অ্যাকাউন্টেও ব্যবসা করার জন্য নয়। আমার কাছে তো এরকম নিউজও আছে, মার্কেট থেকে দোকানদারদের কাছ থেকে ক্যাশ নিয়ে আসেন আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে দেন। আছে নিশ্চয়, কমেন্ট সেকশানে বলবেন। তাদেরও নোটিশ আসছে, তারা আইটিআর ফাইল করে, কিন্তু এইপিএসের সেটেলমেন্টের টাকা, ট্রানজ্যাকশানের যে ন্যারেশন লেখা থাকে বন্ধুরা, ওখানে কিন্তু ব্যাঙ্ক বা আইটিআর ডিপার্টমেন্ট জানতে পারে, বুঝতে পারে, তো তাদেরও নোটিশ আসছে। সাবধান হয়ে যান, আপনার পরিচিত কোনো দোকানদার বা ব্যবসাদারের টাকা আপনি ক্যাশ নিয়ে তাকে সেটেলমেন্ট করে দিচ্ছেন, ওয়ান টাইপ অফ ইল্লিগাল ওয়ার্ক আপনি করছেন। আর সেখানেই চলে আসে সিএমএস, ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস, এর জন্য কোম্পানি আছে, আপনাকে কমিশন দেওয়া হয়, আপনাকে ক্যাশ দেবে, আপনি তার অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দেবেন, তাদের ওয়ালেটে পয়সার দরকার হয়, এটা আলাদা। আপনি ভালো টিমের সাথে কাজ না করলে আপনি বিভিন্নভাবে ফাঁসতে পারেন। তার মধ্যে ডিএমটি ব্যবসা ইউপিআই এর মাধ্যমে করবেন না, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। যদি কোনো এইপিএস কোম্পানি সার্ভিসটা দিয়ে থাকে যে ওয়ালেট থেকে ইউপিআই করতে দিচ্ছে, অবশ্যই আপনি করতে পারেন, তবে সাবধান, পেছন থেকে কী লাগিয়ে রেখেছে। কোনো কোম্পানি খুব সস্তায় সেটেলমেন্ট দিচ্ছে বা ডিএমটি করতে দিচ্ছে, বন্ধুরা ওটা ডিএমটি করতে দিচ্ছে না পেছন থেকে পে আউট টাইপের কিছু লাগিয়ে রেখেছে, জানতে ভুলবেন না, কিন্তু জানুন, কারণ এত সহজে দেয়া যায় কি? সরকার যে চার্জটা লাগিয়ে রেখেছে মোটামুটি 1% আপনি কনভেনিয়েন্সের কাস্টমারের কাছ থেকে নিতে পারবেন, আর 0.25 থেকে 0.35, 0.50 পর্যন্ত চার্জেস নেই কোম্পানি। তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ধরুন 5,000 যদি ট্রানজ্যাকশন হয়, 25 টাকা পর্যন্ত চার্জ নেয় বিভিন্ন কোম্পানি, 15 থেকে 25, 20 থেকে 25, আর আপনাকে 5,050 টাকা পর্যন্ত কাস্টমারকে নিতে বলা হয়। ডিএমটি ব্যবসাটাই এই। তো বন্ধুরা, ডিএমটি ব্যবসা ডিএমটির মতো করুন, ডোমেস্টিক মানি ট্রান্সফারের মতো করুন, ওটা ইউপিআইয়ের সাথে গুলিয়ে ফেলবেন না। আর সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট, আপনার নামে আইডি হলে আপনার বিজনেস নেম বা পার্সোনাল নেমের অ্যাকাউন্টে ইউজ করুন। সেভিংস অ্যাকাউন্ট তো করবেনই না,
কারেন্ট অ্যাকাউন্ট নিজের নাম্বার নিজের বিজনেস নেমে করুন, সেটাই সেটেলমেন্ট নিন। ফ্যামিলির অন্য মেম্বার, আশেপাশের দোকানদার, কোনো ব্যবসাদারের ক্যাশ নিয়ে তাকে সেটেলমেন্ট করে টাকা দেবেন না, আপনি ফাঁসবেন তাকেও ফাঁসাচ্ছেন। এই বিভিন্ন ধরনের যে ইনফরমেশানগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম, এটা শুধুমাত্র সিএসপি বা এইপিএস এর ব্যবসার জন্য নয়, সিটিজেনদেরও সাবধান থাকতে হবে। বন্ধুরা, শুধু এইপিএস একটা প্রোডাক্ট এনপিসিআইয়ের, এছাড়াও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। ইন্স্যুরেন্স, বিল পেমেন্ট, লোন রিপেমেন্ট বা লোন দেওয়ার ফ্যাসিলিটিস থাকলে, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করানোর ফ্যাসিলিটিস থাকলে, অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফ্যাসিলিটিস থাকলে, আমি ব্যাংক সিএসপির কথা বলছি না, উইথ কমিশন, ভালো কমিশনের সাথে অ্যাকাউন্ট ওপেনিং, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, লোন অ্যাপ্লাই, রিচার্জ, বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স বিক্রি। বন্ধুরা, ইন্স্যুরেন্স বিক্রি নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর আমরা আমাদের টিমে যারা আপনারা অ্যাক্টিভ আছেন, আপনারা বুঝতে পারছেন ইন্স্যুরেন্স ব্যবসা করে 500 থেকে 700 টাকা দিনে ইনকাম করা সম্ভব, এবং আপনারা করছেন অনেকে। আমি সবার কথা বলছি না, কোনো জায়গায় সবাই 100% যে পার্টিসিপেশন ওটা পাওয়া যায় না, তো আমরাও পাবো আশা করি, আস্তে আস্তে পাবো, এখন পারছি না। তো যারা আপনারা স্টিল হয়ে আছেন, স্টপ হয়ে আছেন, অ্যাক্টিভ হয়ে যান, আপনারা নিজেদের জন্য ইনকাম করুন। বন্ধুরা, আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথে থাকুন। আর এই ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এইপিএস নিয়ে, ইউপিআই নিয়ে, স্ক্যান কিউআর কোড নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আনছি, আপনারা সেই ভিডিওটার জন্য একটুখানি ওয়েট করুন। আর ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাকে ভালোবাসা দিয়ে বেশি থেকে বেশি শেয়ার করুন, যাতে সেভিংস অ্যাকাউন্ট সেটেলমেন্ট না করে, ডিএমটি ব্যবসাটাকে ইউপিআইয়ের সাথে গুলিয়ে না ফেলে, ফ্যামিলি মেম্বারের অন্য পার্সনের সেটেলমেন্ট অ্যাকাউন্টে যেন তার অ্যাকাউন্ট অ্যাড না করে, ইনকাম ট্যাক্সের নোটিশ কিন্তু সবার কাছে আসতে পারে। আর আইটিআর ফাইল, প্যান কার্ড আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার ব্যাঙ্কে লেনদেন হয়, আপনি আইটিআর ফাইল করুন, ট্যাক্স দিতে হবে না। সরকারকে বলুন আমার এই টাকাটা এসছে কান থেকে, এখানে গেছে, বা এই খরচে এই থাকলো, এটা কিন্তু আইটিআর ফাইল মেন উদ্দেশ্য। তো আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের খানিকটা উপকার হবে, এরকম কিছু কথা আমি বলতে পারলাম। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, কমেন্টস করুন কোন বিষয়ে ভিডিও আমরা আনতে পারি। ব্যাক টু ব্যাক আবার কিন্তু ভিডিও আসা শুরু করবে, আপনাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করেও। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন। ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউরিটির সাথে রাখুন।